কি কি হলো স্পিন অ্যাটাকটা দরকার ছিল ছয় হবে কাম অন বয় কাম অন ইয়েস স্টুয়ার্ট বোর্ডটা পুরো বোর্ড বানিয়ে দিয়েছে ভাই ধর হলো না কি হচ্ছে মুখ ঢেকে বসে আছিস কেন আরে এইভাবে দেখলে উইকেট পড়বে তুই মুখ ঢেকে বসে থাকলে ওখানে উইকেট পড়বে আরে বলছি হবে তুই বল না মানেই নেই পড়লেই বাকি তুই তো দেখতেই পাবি না এই সময় পেস বোলিং আনাটাই হলো ফালতু ফালতু চার খাচ্ছে তাই না এই সময় যেটা দরকার ছিল স্পিন অ্যাটাকটা দরকার ছিল কারণটা হচ্ছে এই যে বলের গতি কাজে লাগিয়ে না ব্যাটসম্যান ইজিলি বাউন্ডারিগুলো পেয়ে যাচ্ছে স্পিনটা তাই না স্পিন কে আছিস লন্ডনে তো টিকিট কাটিস তো আর ওর বউয়ের ওয়ার্ল্ড কাপ খেলতে যাবি তো তুই এত জানিস যখন ওখানে গিয়ে খেল খেলা দেখ তুই দেখ পরের বলে চার হবে চার রেডি তুই চিন্তা করছিস পরেরটা নয় চার নয় ছয় হবে হবেই একে আমি চিনি না আর একবারও যদি তুই প্রেডিক্ট করার চেষ্টা করছিস ওই যে ঘরের দরজা আমি বাইরে এই কতক্ষণে ব্রেক রে তো আর 10-12 মিনিটের মধ্যে শুরু হবে আমার কিন্তু মনে হচ্ছে এবার ইজি টার্গেট মানে ওপেনিং পার্টনারশিপটা একটু টেনে দিলে জিতে যাবে ইন্ডিয়া আর এই রান চেস হলেই না আমার খালি মনে পড়ে যায় 2011 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ব্রো আর বলিস না ভাই লাস্ট বলে ছয় কাকা কোনো কথা হবে না এইটাই হয় জানিস তো গ্রেট প্লেয়ারদের জন্য এটা ওয়েট করে থাকে সচিনের জন্য এই ওয়ার্ল্ড কাপটা কিরকম দরকার ছিল সত্যি ভাই ওয়ার্ল্ড কাপটা পেলো ঘরের মাঠে ওয়াং খেলেছে এটা কপাল ভাই এটা কপাল একদম বাট কি দিন ছিল সেই ভাব হ্যাঁ লাফলে এবারে হবে ফাইনালে আর টাচবোর্ড ভাই টাচবোর্ড 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 লর্ডজে লর্ডজে ইয়েস আরে তারপর কি হবে ভাব হ্যাঁ ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি হ্যাঁ লর্ডজ হ্যাঁ ব্যালকনি হ্যাঁ বিরাট কোহলি কি করতে পারে বলছি দাদার মতন এটা তো হবে 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 আর তার সঙ্গে যা যা বলবে বিরাট মানে ওখানে মাইক্রোফোন রাখা যাবে না 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 নেটওয়েস্ট ইয়েস নেটওয়েস্ট আচ্ছা 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 নাট বেস্ট ফেভার করে লাভ নেই ভাই খেলা শুরু হয়ে যাবে এবার না না তাহলেও আমার মানে নাট বেস্ট ইজ ডিফাইনিং মোমেন্ট রে শুধু নাট বেস্ট কেন বলছিস ভাই টি-20 ওয়ার্ল্ড কাপটা বল ছয় বলে ছটা ছয় স্টুয়ার্ট বোর্ডটা পুরো বোর্ড বানিয়ে দিয়েছে ভাই যুবরাজ এবার রিটায়ার করার পরে আবার অনেক ভালো ভালো কথা বলেছে মনে কিন্তু জমানো রাগ থাকবেই ভাই এটা থাকবে না আমার একটা রাগ আছে এরকম কি রে আমি মানছি যে 2003-এ অস্ট্রেলিয়ার টিম খুব একটা শক্তিশালী টিম ছিল বাট আমাদের টিমে তখন কারা কারা খেলছে সৌরভ থেকে শুরু করে মানে কারা কারা নয় সচিন জাভেদ মানে এইসব এইসব বাজে কথা বললাম না এই খেলা শুরু হবে এখন এই উল্টো একটা কথা বললাম আচ্ছা আর নস্টালজিয়া থাকবো নস্টালজিয়া এখন ফিরে আসি ভাই আমরা ভাই আর ময়দান চকাচক ভরা হুয়া पिछले डिलीवरी में हम लोग देखे हैं कि बल्ले के जो अंदरूनी हिस्सा था गेंद उधर टपक जाने के बाद बांग्ला बोल भी तो हिंदी में माने जस्ट नहीं अच्छे नहीं हिंदी के काट के चीज बोले हमको अपमान उल्टा पल्टा कथा बंद कर खेला जा प्लीज আমরা দেখতে পাচ্ছি মাঠের ঈশান কোণে এক টুকরো কালো মেঘ তাহলে কি এরকম একটা সম্ভাবনা দেখা দিতে পারে যে ভারী তো পায় পড়ছে তো পায় পড়ছে তুই চুপচাপ একটু খেলাটা দেখবি প্লিজ হ্যাঁ আমি জানি তো আমাদের কাছে গুণীর কোনো কদর নেই কুস্তির পিণ্ডি কদর নেই পরবর্তী বলের যে পরিবর্তন আমি তোমাকে খেলা দেখতে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মন দিয়ে ওয়ার্ল্ড কাপ দেখছিস
বুঝতে পারছি সবাই দেখছে আমরাও দেখছি যতই ওয়ার্ল্ড কাপ দেখ আসল খেলা কিন্তু 26 জুলাই 26 জুলাই তোদের তো ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাবে আসল ম্যাচ 26 জুলাই 26 জুলাই আসল ম্যাচ এই আমির এই 26 জুলাই কি ম্যাচ রে আকাশ ক্রমশ ঢেকেছে বিষণ্ণ চিমনির ধোঁয়া বিষণ্ণ চিমনির ধোঁয়া বিষণ্ণ চিমনির